আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফা। তোমার পেজ ভায়োলেট আইস থেকে আপনাদের সবার সাথে সেকেন্ড টাইমের মতো লাইভে চলে আসলাম। ওকে, আমি বলে দিয়েছিলাম যে 9:15 থেকে 9টার মধ্যে লাইভে আসবো আমি, কিন্তু আমার কথা মতো চলে আসছি। তো যারা যারা জয়েন করে ফেলেছেন তারা লাইভটাকে একটু শেয়ার করে দেন এবং আমি আমাদের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ফেলি। আর আজকে আমি আপনাদেরকে সাদাবাহার অর্গানজা দেখাবো, জোহরা জাহাব দেখাবো। ওকে, তো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু একটু কষ্ট করে শেয়ার করে দেন, যাতে আরো অনেক 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 বেশি আপুরা আমাদের সাথে জয়েন করতে পারে। ঠিক আছে, তো আমি জাস্ট বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ফেলি। সেটা হচ্ছে ভায়োলেট আইস টোটালি অনলাইন বেসড, আমাদের কোথাও কোনো শোরুম নাই। আপনাকে যখন অর্ডার প্লেস করতে হবে তখন আমাদের অনলাইনে যেই পেজটা আছে ফেসবুকে, 2,49,000-এরও বেশি আপুরা যেই পেজটাতে অ্যাড আছে সেই পেজটা দেখে অর্ডার প্লেস করবেন। অন্য কোনো পেজ বা অন্য কোনো আইডিতে অর্ডার প্লেস করবেন না, সেগুলো সবই ফেক, সেগুলো ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে কনফিউজ করার জন্য। আর ইনস্টাগ্রামে আমাদের আইডি আছে, সেটা হচ্ছে ভায়োলেট আইস বিডি নামে। ওকে, আর ডেলিভারি ম্যান যখন যাবে তখন অবশ্যই ডেলিভারিটা চেক করে নেবেন, ক্যাশ অন ডেলিভারি। প্রোডাক্ট কোনো ধরনের কোনো রিটার্ন এক্সচেঞ্জ কোনো ধরনের কোনো কিছু হবে না। ওকে, আর হচ্ছে গিয়ে ইনসাইড টাকাতে আমাদের ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড টাকাতে 130 টাকা। ঠিক আছে, তো যারা যারা জয়েন করেছেন আমি একটু কমেন্ট নিয়ে নেবো। সালমা ইসলাম আপু কেমন আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ডিয়ার। আচ্ছা ঠিক আছে, কশফি আপু লিখেছে হাই আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শর্মিনা আলম আপু কী অবস্থা? আচ্ছা, কশফিয়া জাহানাপু আপু আপনার পরার ড্রেসটা অনেক সুন্দর, আমার পরার ড্রেসটা দেখাবো। স্পর্শ আপু লিখেছে হ্যালো বিউটিফুল। আচ্ছা, মেয়ে কী লিখেছে? মেরুন আছে শর্মিন আলম আপু, মেরুন কোনটা বলো তো? অল ইজ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ, অনেকেই জয়েন করে ফেলেছে। তশফিয়া আপু লিখেছে বেস্ট পেজ আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। সাদাবাহারের জ্যাকার্ড কটন 3 পিস আছে, সাদাবাহারের জ্যাকার্ড কটন 3 পিস তো অনেক আগের কালেকশনস। হ্যাঁ, অনেক আগের কালেকশনস, ওইগুলো তো আমাদের সব স্টক আউট হয়ে গেছে। শাম্মী চৌধুরী আপু লিখেছে খুবসুরত স্পেশাল এডিশনটা। আচ্ছা আচ্ছা, যারা যারা অর্গানজার জন্য ওয়েট করছিলেন তাদের সবাইকে বলে দিই, আমি প্রথমে অর্গানজা দেখাবো তারপর আপনাদেরকে জাহাবটা দেখিয়ে দিব। হ্যাঁ, এই অর্গানজাটা যেটা আমি পরে আছি, হ্যাঁ, সেটার কিন্তু একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা হচ্ছে গিয়ে কি, অর্গানজার সাথে কিন্তু নর্মালি পিওরের দোপাট্টা আসে না। হ্যাঁ, পিওর দিয়ে একদম অল উপর এমব্রয়ডারি করা এই টাইপের দোপাট্টা আসে না, বাট এইবার অর্গানজার সাথে এই দোপাট্টাটা আসছে এবং প্রত্যেকটা ড্রেসে আমাদের কস্টিং বাড়ছে। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসে কস্টিং দেয়া গেছে। ওটা দাও, ওটা। আচ্ছা, জিনি আপু লিখেছে ইউ আর লুকিং হাই বিউটিফুল, কেমন আছো? তুমি কি আমাকে মিস করছো? হ্যাঁ আপু, লাস্ট লাইভে আমি তোমাকে মিস করেছি সনি আপু। আর আনবানা সাদাবাহার জ্যাকেট কটন 3 পিস আপু, নতুন ভলিউমটা আসলে আনবো, বাট পুরাতন ভলিউম যেটা সেটা আমাদের অলরেডি স্টক আউট, সব কিছু স্টক আউট। মনে হয় 1-2 পিস হয়তো বা থাকতে পারে কিনা, আমি শিওর না। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে সাদাবাহার অর্গানজা, একদম খুব সুন্দর একটা ওয়াইন কালারের সাথে, ডিপ পার্পল কালার থাকে না, ডিপ পার্পল কালারের সাথে, খুবই সুন্দর একটা ডিপ পার্পল কালারের সাথে। দেখেন খুব বিউটিফুল একটা কালার, হ্যাঁ খুবই বিউটিফুল একটা কালার। এই যে নেকটা দেখেন, অল ওভার এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্সে ওয়ার্ক করা। হ্যাঁ, আর এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ট্যাসেলস আছে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর ট্যাসেলস আছে, এবং এটার ডিজাইনটা এবং এটার কালার কম্বিনেশনটা খুব ইউনিক। 3টা সাইজই অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন স্লিপসটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা। শেখ মোহাম্মদ আজি, কস্টিং বাড়ানো যাবে না ভাবি, কি করব বলেন? কাস্টমসের একটা, হ্যাঁ আচ্ছা, কাস্টমসের কি করব ভাই বলেন, কাস্টমসের কাহিনী শুরু হয়ে গেছে। আমরা তো সবসময়ই চাই যত যত কমে আনা যায় সবাইকে তত কমে দিতে পারবো। হ্যাঁ, যত মানে আমি চাই না, মানে অন্য যারা সবাই আমাদের পেজ ফলো করেন তারা সবাই নিশ্চয়ই বুঝতে পারেন যে ভায়োলেটাই সবসময় চেষ্টা করে আপনাদেরকে রিজনেবল প্রাইসে বেস্ট বেস্ট প্রোডাক্টটা দিতে। ঠিক আছে, মানে আমার আর আপনার ভাইয়ার কিছু
আমাদের কিছু পলিসি আছে, হ্যাঁ আমাদের কিছু নিজস্ব পলিসি আছে, সেই অনুযায়ী আমরা আমাদের পেজটাকে চালাই, লাইক অন্য সবার মতো না, আমরা সামথিং, আমরা আমাদের মতো, ঠিক আছে? ওকে, তানিয়া বাসার আপু লিখেছে হাই আপি, আচ্ছা আপু রিজনেবল প্রাইস রাখবা প্লিজ, আচ্ছা ঠিক আছে। রীতিশা আপু লিখেছে হাই গর্জিয়াস, কী অবস্থা আপু, কেমন আছো তুমি? এই যে দেখেন স্লিপসটা, স্লিপসের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে। হ্যাঁ, এটা স্লিপসের পোর্শনটা কিন্তু দুইটা স্টাইলের, মানে তিনটা স্টাইলের ই করা। আমি আমার স্লিপসটা দেখাই দিই, তাহলে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে একটা কলকার কাজ আছে, তারপর আলাদা করে আবার একটা পাড়ের কাজ করা আছে, ঠিক আছে, আলাদা করে একটা পাড়ের কাজ করা আছে, খুবই সুন্দর। নীলা রহমান আপু এরকম ড্রেস অন্য পেজে 3300। আপু আমাকে না একটু লিংক দিয়েন আপনি, হ্যাঁ আমাকে একটু লিংক দেন, হ্যাঁ কাইন্ডলি আমাকে একটু লিংক দেন। উনি যদি 3300 করে দিতে পারে আমি ওনার কাছ থেকে সব নিয়ে নিব, কারণ আমি 3300 করে কিনেও আনতে পারি নাই, ঠিক আছে? আমি পাকিস্তান থেকে আনাই, আমি 3300 করে, আমার কস্টিং সহ আমার আরও বেশি পড়ছে। নীলা রহমান আপুর একটু আইডিটা দেখো তো, আইডিটা ফেক নাকি? হ্যাঁ অন্য পেজ থেকে আসছেন, আল্লাহ পাগল আর বলে কার। আমি আজকাল দেখলাম যে খুব এই জিনিসটা, হ্যাঁ বুঝি নাই, ঠিক আছে। ময়মনসিংহ এর ডেলিভারি চার্জ কত? ময়মনসিংহ এর ডেলিভারি চার্জ 130 টাকা। এই যে টাকা, আমি আর কিছু বলবো না, একটু শেয়ার করে দেন প্লিজ, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, একটু বেশি বেশি শেয়ার করলে আমি চেষ্টা করব। আমরা টেনশন করি না প্রাইজ নিয়ে, বিকজ ভাইয়া আমার, আমাদের আপু আমাদের খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি আপু, তোমার ড্রেসগুলো অসাধারণ, থ্যাংক ইউ স্মৃতি স্মাইল আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে চিটাঙ্গে হোম ডেলিভারি হবে? অবশ্যই হবে, সিটিজি হচ্ছে কি আমাদের মানে ঢাকার পরে নেক্সট লার্জেস্ট বিজনেস প্লেস, হ্যাঁ। সো সিটিজিতে যদি হোম ডেলিভারি না দেয় তাহলে আর কি হইলো বলেন? ওকে, এই যে দেখেন খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। এই যে দেখেন নিচের পোর্শনটা খুবই সুন্দর, একদম পার্ল করা আছে, স্টোন করা আছে, এবং এইটার কালারটা এত সুন্দর একটা কালার, এত বেশি সুন্দর একটা কালার, মানে এইটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। দাও এটার এটার সাথে না পিওরের দোপাট্টা আসছে, যেটা দেখে আমার একদম মাথা নষ্ট হয়ে গেছে। অন্য পেজে আপু 4800 করে দিচ্ছে, আমি জানি, হ্যাঁ আমি আমি নিজে যেহেতু পেজ চালাই আমাকে সব কিছুর খোঁজ খবরই রাখতে হয়, সো আমি এগুলো নিয়ে কখনোই কথা বলতে চাই না। পারভিন আক্তার আপু কেমন আছেন, আসসালামু আলাইকুম, আমি এগুলো নিয়ে কখনোই কথা বলতে চাই না, বিকজ এগুলা খুবই সিলি বিষয়, হ্যাঁ যে যে যার যার ওয়েতে বিজনেস করে, সো এগুলো আমি কখনোই বলবো না যে অমুক পেজে তমুক। আর প্লিজ কাইন্ডলি আপনারা কেউ কখনো কোনো পেজের নাম মেনশন করবেন না, কোনো মডারেটরের নাম মেনশন করবেন না, বিকজ কাউকে ডিসগ্রেস করার কোনো অধিকার আমাদের নাই, ঠিক আছে? 4800 করে দিচ্ছে অন্য পেজে, আমি জানি, আমি জানি, আমি খুব ভালোভাবে জানি, আমি যেহেতু একটা পেজ চালাই, সো আমি না হলেও আমার মডারেটাররা এই সব জিনিসপত্রের খোঁজ খবর রাখে, ঠিক আছে? সো নো বিগ ডিল, যে যেভাবে যার যেভাবে মন চায় সে সেভাবে করবে। এই যে দেখেন খুব সুন্দর একটা পাড় আছে, এই পাড়টা একদম পুরো একটা কাটওয়ার্ক করা, লার্জের মেজারমেন্ট আপু, লার্জের বডি হবে 44 পর্যন্ত, 46 কিন্তু হবে না, হ্যাঁ। এই যে দেখেন পুরাটা। সাবরিনা খান সালাম আপু কেমন আছো, তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার কালেকশন খুব সুন্দর, দেশে আসলে ইনশাল্লাহ নিব, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে খুব সুন্দর একটা মেরুন কালারের সাথে দোপাট্টাটা, কিন্তু মেরুন কালার, একটু কেমন যিনি অরেঞ্জ অরেঞ্জ মনে হচ্ছে না, বাট অরেঞ্জ না কিন্তু, কালারটা কিন্তু মেরুন কালার, মেরুনের উপরে কপার গোল্ডেন কালারের কাজ করা আছে, তো কপার গোল্ডেন কালারের কাজ করা আছে, এই জন্য আপনাদের কাছে একটু অরেঞ্জ মনে হতে পারে, বাট এটা কিন্তু অরেঞ্জ না। এবং দেখেন পুরাটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এবং এটা এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যে জিনিসটা পুরাটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা, হ্যাঁ পুরাটা একদম পিওরের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা। যারা একটু অর্গানজার সাথে পিওরের দোপাট্টা পছন্দ করে তারা এটা একদম নিয়ে নেবেন, একদম নিয়ে নেবেন, হ্যাঁ। আমি এটা একটু আপনাদেরকে দেখাই, এটা কি সুন্দর একটা আপু, আমি দুইটা অর্গানজার নিয়েছি ভালো, মাশাল্লাহ অনেক সুন্দর, নাইস ড্রেস, এগুলা একটু বেশি সুন্দর, সবগুলা সুন্দর আপু, সবগুলা সুন্দর, তুমি যেইটাই নিবা না কেন সবগুলা সুন্দর। আমি তো আমার মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে? এই যে দেখেন কি সুন্দর না,
কি সুন্দর লাগবে, মানে এইটা দিয়ে আপনি কিন্তু আপনার আত্মের অনুষ্ঠান হ্যাঁ সেরে ফেলতে পারবেন, মানে এই দোপাট্টাটা দিয়ে, ঠিক আছে? এটা সুন্দর করে অনেকে অনেকে এইটা করে, হ্যাঁ, এই যে অর্গানজার দোপাট্টা গুলা দিয়ে এই যে আর্ট রিসেপশন বউ ভাতের দোপাট্টা পরে ফেলে, ঠিক আছে? আজকে 500 ভিউ করে দেন তাহলে আমি প্রাইস কিন্তু বাড়াবো না, ঠিক আছে? 500 ভিউ করে দেন নাহলে কিন্তু প্রাইস বেড়ে যাবে। 500 ভিউ চাই কিন্তু আজকে। এই ড্রেসগুলো এমনিতেই অনেক গর্জিয়াস, তার উপরে সাদাবার ব্র্যান্ডের নিউ কালেকশন, প্রাইস তো বেশি হবে, বললাম না। আজকে আরেকটু শেয়ার করে দেন, আরেকটু বেশি বেশি সুন্দর করে শেয়ার করে দেন, ঠিক আছে? এই যে দেখেন খুবই সুন্দর একটা মেরুন কালারের সাথে, এটা কিন্তু কালারটা মেরুন, দেখো কি বিউটিফুল না? কার কার লাগছে এটা? এত সুন্দর, এত সুন্দর আপু তোমার অর্গানজা কালেকশন, মানে রিজনেবল অ্যান্ড এলিগেন্ট, সবাই শুধু বুঝছো রিজনেবল রিজনেবল রিজনেবল। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি, ঠিক আছে? সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল দিয়ে। শেয়ারি শিরিন আপু লিখেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু করে শেয়ার করে দেন, একটুখানি, অল্প একটুখানি, একটা করে। আপু আপনাকে কিউট লাগে লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা প্রাইসটা বলে দিই, ঠিক আছে? আরও একটা দেখাবো না অর্গানজা, আরও একটা দেখাবো আমি। এই যে এইটা হচ্ছে গিয়ে পিওরের দোপাট্টা দিয়ে, তো এটা হচ্ছে গিয়ে পিওরের দোপাট্টা দিয়ে এইটার প্রাইস পড়বে আপনাদের, এই যে এটা যার যার পছন্দ হচ্ছে এইটার প্রাইস পড়বে আপনাদের 4,300 টাকা। স্টক ভেরি লিমিটেড, যারা যারা নেবেন অর্ডার প্লেস করে ফেলেন, 4,300 টাকা। আমি কিন্তু আরও একটা অর্গানজা দেখাবো আপনাদেরকে, খুবই সুন্দর একটা মাথা নষ্ট পিওরের দোপাট্টা দিয়ে, অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, খুবই সুন্দর সঞ্জিত। আচ্ছা, অসম্ভব সুন্দর এটা, একদম মেরুন কালারের সাথে ওয়াইনের কম্বিনেশন দিয়ে করা, প্রাইস হচ্ছে 4,300 টাকা। যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন, সত্যি বলছি, একদম সত্যি বলছি যে মানে অসম্ভব সুন্দর, প্রাইস অনলি 4,300। আচ্ছা, আমি এটা কি ই করে দেখাবো, আমি আরও একটা অর্গানজা দেখাবো আপনাদেরকে, আপনারা একটু সাথে থাকেন। এটা যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রাইস হচ্ছে 4,300 টাকা। এটা পিওরের দোপাট্টা আপু, এটা কিন্তু অর্গানজার দোপাট্টা না, এটা পিওরের দোপাট্টা, ওকে, ডান। সাইজ আপু তিনটা সাইজ আছে, এস হচ্ছে গিয়ে 36 থেকে 38, এম হচ্ছে গিয়ে 40 থেকে 42, এবং এল হচ্ছে গিয়ে 44 ইঞ্চ, হ্যাঁ এল হচ্ছে গিয়ে 44 ইঞ্চ। এইগুলো পড়লে আর সাজগোজ করতে হবে না, এমনিতেই এলিগেন্ট লাগবে। এক্স্যাক্টলি সোনিয়া আক্তার আপু, এক্স্যাক্টলি, মানে তুমি ঠিক ধরছো, এগুলো পড়লে আর সাজগোজ করা লাগবে না, এমনিতেই এলিগেন্ট লাগবে। সিটিজিতে ক্যাশ অন ডেলিভারি হবে আপু? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি হবে। ওনাটা জাস্ট ওয়াও, জাস্ট খুবই ওয়াও এবং খুবই এলিগেন্ট ওনাটা, ঠিক আছে? আচ্ছা, আমি আরও একটা অর্গানজা আপনাদের দেখাবো, ওই অর্গানজাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি চলে আসছি আবার আপনাদের সাথে,
ওকে আপু, তুমি যেমন কিউট, তোমার ড্রেসগুলোও তেমন কিউট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থাকলে বলেন, আমি নিতে চাই। কোনটা? আচ্ছা, এটা হচ্ছে কি নেক্সট ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে নেক্সট ওয়ান, এটা হচ্ছে ব্লু কালারের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নেক্সট ওয়ান। আপু, আপনার পরোটা 32 হবে আপু? এস সাইজ সবচেয়ে ছোট সাইজ সেটা হচ্ছে 36 থেকে 38। দাও ড্রেসটা দাও। এইটা নেভি ব্লু কালার, সুন্দর একটা নেভি ব্লু কালার। এটা কিন্তু ব্লু না, হ্যাঁ আমি বারবার বলে দিচ্ছি, এটা নেভি ব্লু কালার। ও আচ্ছা, লেন্থটা মেপে বলা হয়নি। ওয়াও, এটা আরেকটা। হ্যাঁ, এটা আরেকটা। এটা হচ্ছে নেভি ব্লু কালার, 4300 টাকা। তো রিজনেবল দেন আদার্স, রিজনেবল দেন আদার্স, আই থিঙ্ক। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কি বডিটা, এটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। এটা হচ্ছে কি আপু, তোমার ড্রেস নিলে অনেক শান্তি পাই, ড্রেসের কোয়ালিটি ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্মৃতি স্মাইল আপু, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর কমেন্ট পিন পোস্ট না করলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। আচ্ছা, আগের আগের যেটা আমি পড়েছিলাম, আগে যেটা আমি পড়েছিলাম না, ওয়াইন কালারের যেটার সাথে পিওরের দোপাট্টা ছিল, হ্যাঁ। আচ্ছা, এইটার লেন্থটা আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এইটার লেন্থটা আছে 41-42 এর মতো, এইটার লেন্থ আছে, ঠিক আছে। এইটার এই ওয়াইন কালারটার 41-42 এর মতো লেন্থ আছে, ঠিক আছে। আর এখন এখন যেটা ব্লু কালার যেটা দেখাচ্ছে, এটার লেন্থ হবে 39-এর মতো লেন্থ হবে। এটা হচ্ছে ব্লু কালার, হ্যাঁ নেভি ব্লু কালার। এই যে দেখেন নেকটা, সুন্দর একটা নেক, নেভিটা বেশি সুন্দর। আচ্ছা, যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। এই যে দেখেন নেকটা খুব সুন্দর, হ্যাঁ আপু। এত কমে কেমনে ড্রেস দাও আমি জানি না। আমার 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 জানেন কয়দিন পরে আমার এই পেজ টেজ সব বন্ধ করে দিতে হবে, একদম অবস্থা খারাপ। হ্যাঁ, অবস্থা আমার একদম খারাপ, কারণ আমার দিন দিন শুধু কস্টিংই বাড়তেছে। আপু, মেহেদি পরা কুর্তিটা কবে আসবে? ওই যে আমি যেটা পরে মেহেদি পরছিলাম না, ওই কুর্তিটা। এই যে দেখেন, এটা হচ্ছে নিচের কাজটা, সুন্দর না? অনেক সুন্দর একটা নিচের কাজ, দেখেন মিনাকারি করা, হ্যাঁ একদম মিনাকারি স্টাইল, এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের ওয়ার্ক করা। এই যে নিচের পাড়টা দেখেন, এত বিউটিফুল একটা পাড়, এত সুন্দর একটা পাড়, সি টিল গ্রিন, তারপরে মেরুন, তারপরে ওয়াইন, এই যে অরেঞ্জ, বার্ন্ট অরেঞ্জ কালার, মেরুন কালার, সব কিছু দিয়ে খুব সুন্দর করে। এবং এই যে ট্যাসেলসগুলো দেখেন, সো প্রিটি না, ক্রিস্টাল করা আছে একদম। ওয়াইন কালারটা আবার দেখাও, দাম কত? 4300 টাকা ডিয়ার। এই যে এটা দেখেন স্লিপসটা, আমি জোহরা যাহাবো দেখাবো। সো এই যে দেখেন স্লিপসটা, স্লিপসটা কিন্তু দুইটা মানে তিনটা তিনটা ভাগ করা। এখানে দেখেন আরেক একটা কাজ, তারপরে পুরো স্লিপসটা একটা আড়াআড়ি কাজ আছে, পরে পাড়ের একটা কাজ আছে, ঠিক আছে। পাড়ের মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর ক্রিস্টাল বসানো আছে। ওয়াও না, সব ওয়াও কালেকশন। এটা কিন্তু নেভি ব্লু কালার, আমি বারবারই বলে দিচ্ছি। হ্যাঁ, লাইটের কারণে ব্লু ব্লু মনে হচ্ছে, বাট এটা কিন্তু ব্লু না, এটা হচ্ছে নেভি ব্লু কালার। হ্যাঁ বলছি তো, মিনাকারি। এটা সুন্দর ড্রেসগুলো মনে হয় সব নিয়ে নিই। আচ্ছা আপু, ওয়াইন কালারটার ব্যাক পার্টটা কি কাজ করা আছে? না, ব্যাক পার্ট সবগুলার প্লেন, অর্গানজার ব্যাক পার্টে কাজ থাকে না আপু, অর্গানজার ব্যাক পার্ট সবগুলা প্লেন। এই যে দেখেন সুন্দর করে ফ্রন্ট পার্টে এত কাজ থাকে, আর এত সুন্দর দোপাট্টা থাকে। দোপাট্টাটা আপনি এরকম করে নেবেন, ঠিক আছে। অনেকে এইভাবে নেয় দেখি, ওকে, খুব সুন্দর লাগে কিন্তু, অনেকে এইভাবে নেয় দোপাট্টাগুলা, খুব সুন্দর লাগে। তখন কি আর আপনার ব্যাক পার্টে কাজের দরকার আছে বলেন তো আমাকে? আপু, তুমি যে কি জাদু করছো, শুধু তোমার কাছ থেকে নিতে ইচ্ছা হয়, অন্য কারো থেকে কাছে মন বসে না। ওই যে কি যেন বাংলা সিনেমার একটা গান আছে না, কি কোনো কাজ সামথিং এই টাইপের কি গান আছে না, ওই রকম জাদু করে ফেলেছি। হ্যাঁ, এই যে ওয়াও, জাস্ট সুন্দর একটা ড্রেস, এটার সাথে মেরুন কালারের একটা দোপাট্টা। এই দোপাট্টাটা যখন এরকম দিয়ে পরবেন,
সামান স্যার গান মনে হয় না কি কি বলতে চাও তুমি আচ্ছা এই হলো কি জিনিসটা হ্যাঁ এবার আমি আপনাদেরকে দোপাট্টাটা দেখাই বিউটিফুল সুন্দর একটা দোপাট্টা ওয়াও জাস্ট ওয়াও এই যে দেখেন সুন্দর একটা পার আছে এখানে খুবই প্রিটি ঠিক আছে খুবই প্রিটি একটা পার আছে এখানে মাল্টি কালার দিয়ে কাজ করা সুন্দর সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক আছে এই যে খুব সুন্দর একটা কপার গোল্ডেন কালারের টাসেলস আছে এবং ফুল দোপাট্টাতে কিন্তু কাজ করা আমি দোপাট্টাটা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিব আরেক সাইডের পারটা দেখে নেন একদম কাটওয়ার্ক করা সুন্দর একটা প্যানেল হ্যাঁ এখানে খুব সুন্দর সুন্দর ব্যাটনস আছে খুব সুন্দর একটা প্যানেল এটার আপনারা একটু ছবিটা নিয়ে নেন তারপর আমি দোপাট্টাটা আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিব দোপাট্টা কিন্তু মেরুন কালার এবং বডি কালারটা হচ্ছে নেভি ব্লু কালার ভ্যালেটেজ মানে জাদুর একটা পেজ তাই অন্য কোথাও ইচ্ছা অন্য কোথাও যাচ্ছি না রিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সালমা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে টু পিস দিয়েন হ্যাঁ টু পিসের এটা 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 প্রাইসটা হচ্ছে কি আমরা আগের প্রাইসই রেখেছি বাট আমি নেক্সটে কতটা আগের প্রাইস রাখতে পারবো আমি জানি না এটা প্রাইস হচ্ছে কি অনলি 4200 হ্যাঁ 200 টাকা পার পিসে প্লাস হয়েছে হ্যাঁ আর তারপর আমি আগের প্রাইসেই দিচ্ছি 4200 করে আমি দোপাট্টাটা আপনাদেরকে আলাদা করে দেখাই এই যে ওয়াও না সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা দোপাট্টা ভাইয়া একটু গান গেয়ে আপুকে শোনায় দেন সাথে আমরাও শুনে নিব এই লোক আমাকে কোনোদিন শোনায় নাই আর আপনাদেরকে সহ শোনাবে তাহলে তো হয়েছিলই আপনারা কিছু ভালো ভালো কথা বলেন যে ভাইয়া ভাই আপনাকে আমরা দেখি নাই তারপরেও নিশ্চয়ই আপনি অনেক হ্যান্ডসাম হয়তো বা মানে আনন্দে আবেগে আপ্লুত হয়ে গান গায়েও ফেলতে পারে তোমার ড্রেস সব সময়ই নাইস আসমা শর্মিন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো টু পিস প্যান্ট নাই এই যে দেখেন খুব সুন্দর দুই সাইডের প্যানেলটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কি কাটওয়ার্ক করা এই যে দেখেন এবং ফুল দোপাট্টাটা দেখে নেন বিউটিফুল একটা দোপাট্টা জাস্ট এবং দোপাট্টার কালার কিন্তু মেরুন কালার ঠিক আছে দোপাট্টার কালার কিন্তু রেড না দোপাট্টার কালার মেরুন কালার এবং বডি কালার হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার ঠিক আছে নেভি ব্লু কালার বডি কালার হচ্ছে নেভি ব্লু কালার প্রাইস পড়বে অনলি 4200 একটু ছবি না না এভাবে না সমস্যা কি আমার তো নিজের কাছে পড়েই আমার কাছে অনেক সুন্দর সুন্দর লাগতেছে ঠিক আছে অন্য কারো লাইভ দেখ দেখার ধৈর্য নাই তোমার ওয়ান আওয়ার হলো ধৈর্য থাকে আমি আমি কিন্তু অনেক চেষ্টা করি তাড়াতাড়ি করে ড্রেস দেখিয়ে ফেলতে আমি চাই না কখনোই আমার লাইভ ওয়ান আওয়ার হোক হ্যাঁ আমি আমি সবসময় চেষ্টা করি একদম তাড়াতাড়ি করে দেখিয়ে ফেলতে দীপা আহমেদ আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আচ্ছা আমি এখন আপনাদেরকে জোহরা জাহাব দেখাবো ঠিক আছে জোহরা জাহাব দেখাবো এটাও আপনারা অনেক রিজনেবল প্রাইসেই পাবেন খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে ওকে সুইসের মধ্যে সুইস ম্যাটেরিয়ালসের মধ্যে সুইস বয়েল যেটাকে বলে কটনের রাজা ঠিক আছে ওকে খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর দাও হ্যাঁ আগেরটা দাও একটা আমার হাতে দিয়ে দাও একটা দিসি দিসি দেখাইছে যে কোনো একটা দিয়ে দাও আমার হাতে এই ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস বলো কোনটার এটার জোহরা জাহাবের বলেন তো প্রাইস কত এই যে দেখেন খুব সুন্দর এটার কালারটা হচ্ছে গিয়ে কি কালার এটার কালারটা হচ্ছে গিয়ে একটা মফ টাইপের একটা পার্পলিশ মফ টাইপের একটা কালার এটার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এটা হচ্ছে ভলিউম 3 জোহরা জাহাবের আপু পাকিস্তানি হীর ক্যাটালগে ড্রেস আনো ছবি পাঠাও ঠিক আছে ছবি পাঠাও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পাঠাও কেমন কি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ফিভারের কি অবস্থা
যেন আপু এই দুঃখ আমারও, আমার স্বামী এত লজ্জা পায়, বেচারা আমাকে গান শোনায় না, কি যে করি, আনরোমান্টিক মানুষ নিয়ে। আনরোমান্টিক না, যে যার জায়গা থেকে মনে হয় রোমান্টিক, ঠিক আছে, সে গান গাইতে পারে না, মাঝে মাঝে একটু গান টান গাইলেও আমার আমার এখন মানে এখন আমি ওর কাছ থেকে মানে গানটা নিয়েগুলো না শুনতে শুনতে এখন যদি ও গান টান গায় না তাহলে আমার কাছে খুব উইয়ার্ড লাগে যে কী অবস্থা, শরীর কি ভালো আছে না খারাপ, না কি মন খারাপ এই জন্য গান গাইতেছে। আমি বরঞ্চ টেনশনে পড়ে যাই যে কি ঘটনা, কি হইলো, কেন এরকম করতেছে, মানে আমার কাছে উইয়ার্ড লাগে তখন। এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস, আর এইটার সবচেয়ে ভালো দিক হচ্ছে কি এটার মধ্যে কিন্তু সেলফ এমব্রয়ডারি করা। এটা দেখেন পুরাটার মধ্যে যেরকম সুন্দর 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 ওয়াটার প্রিন্ট করা আছে, কালারটা তো দেখতেই পাচ্ছেন পার্পলিশ কাইন্ড অফ কালার। এবং এই যে এটার মধ্যে অল ওভার কাজ করা, নিচের পোর্শনটাতে অল ওভার এমব্রয়ডারি করা, নেকটা আপনারা একটু স্টাইল করে নেবেন, ঠিক আছে, এখানে যেরকম নিয়েছে নেকটার মধ্যে একটু স্টাইল করে নিয়েছে, এরকম স্টাইল করে নিয়ে নেবেন। এই যে এইটা হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা, হ্যাঁ, আর এইটা ব্যাক পার্ট আসবে সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটা ব্যাক পার্ট, বাট খুবই সোভার, যেহেতু আপনারা জানেন জোহরা সবসময় অনেক বেশি সোভার সোভার ড্রেস দেয়। এবং এটা হচ্ছে সুইস ম্যাটেরিয়ালসের মধ্যে, এই যে এই হলো গিয়ে আপনার স্লিপসটা, অনেক বড় একটা স্লিপস আছে, অনেক সুন্দর একটা স্লিপস হবে, আপনি একদম ফুল স্লিপস বানাতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আপু অরেঞ্জ কালারের অর্গানজা রিস্টক করবা, অরেঞ্জ কালার মাস্টার্ড টাইপের কালার আসবে, আগানোর আসবে সুন্দর সুন্দর মাস্টার্ড ইয়েলোর সাথে একটু রেড ওড়না দিয়ে। এই যে এটা হচ্ছে কি প্যান্ট, ওকে, কটনের মধ্যে প্যান্ট। আপু এগুলোর সাথে ইনার লাগবে, বাট আপনি যদি শুধু ই পরে নেন, কি বলে এটাকে, আপনি যদি শুধু প্যান্ট টপ পরে নেন তাও কিন্তু হবে, হ্যাঁ, যদি আপনি ইনারে কমফোর্টেবল ফিল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু ট্যাঙ্ক টপও পরে নিতে পারেন। ঠিক আছে, ঠিক দেখে দিই, বাপরে বাপ কাজের ফিনিশিং এত ভালো দোপাট্টার, যে কোনটা ঠিক সাইড আর কোনটা উল্টা সাইড আমি বুঝতেই পারতেছি না। দেখেন অল ওভার একদম কাজ করা, এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কি জোহরা গোল্ডের মতন প্রোডাক্ট, কিন্তু এত সুন্দর, ওয়াও, জাস্ট প্রিটি, হ্যাঁ, অল ওভার এমব্রয়ডারি করা। এই দেখেন এই সাইডটাতে একদম হেভি করে এমব্রয়ডারি করা, এবং পুরাটা লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টাটা। কয়দিন আর পরে আমি রাস্তায় থালা নিয়ে বসবো সোনিয়া আক্তার আপু লিখছে, রিয়েলি আপু পুরাই মাথা নষ্ট করে ফেললো ভায়োলেটাইজ। আচ্ছা আচ্ছা আপু এইটা কি কটন না জর্জেট? আপু কটন, এটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে সুইস ওয়েল, হ্যাঁ, সুইস ওয়েল যেটা থাকে না, একদম হাই কোয়ালিটির যেটা সেটা। বলেন প্রাইস গেস করেন, সবাই প্রাইস গেস করেন, যে সঠিক উত্তর দিতে পারবেন সে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, প্রাইস গেস করেন, যান। হ্যাঁ, র্যান্ডমই দাও। এটা হচ্ছে কি একটা ব্লু কালার, 3600 টাকা। আপু আগানুর পার্পল কালার টু পিসটা রিস্টক করবেন কি? পার্পল কালারটা খুব সম্ভবত রিস্টক হবে না, ওই যে সিল্কের পার্পলটা একদম ধুমধাম সব শেষ হয়ে গেছে, হ্যাঁ, 100 পিসের মতো ছিল। এটা হচ্ছে ব্লু কালার সুইস ওয়েল আপু, আচ্ছা, খুব সুন্দর। এগুলা যারা পরেন নাই সুইস ওয়েলের ড্রেস তারা অবশ্যই নিবেন এবং পরে দেখবেন কি সুন্দর জিনিস, হ্যাঁ, সুইস ওয়েল আমি তো এখন লাইভে বললে আপনি বুঝবেন না কি সুন্দর টেক্সচার, যারা পরেছে তারা অলরেডি জানে। আগানোর আসবে আপু, একটু টাইম লাগবে, পাকিস্তান থেকে প্রোডাক্ট আসতে একটু টাইম লাগে। এই যে দেখেন খুব সুন্দর একটা এটা দোপাট্টাতে, হ্যাঁ, এই যে এটা দেখেন এটা পুরাটার মধ্যে কাজ করা, হ্যাঁ, পুরাটার মধ্যে কাজ করা, আসমাক তার পুলিকেছে 3350 টাকা। আচ্ছা, এই যে পুরাটার মধ্যে ফুল বডিটার মধ্যে, এই যে দেখেন খুব সুন্দর ওয়াটার প্রিন্ট করা আছে এবং পুরাটার মধ্যে এরকম কাজ করা আছে। আপু তুমি আমাদের কয়জনের জন্য হেমায়েতপুরে কয়টা সিট বুকিং রাখো,
আচ্ছা ঠিক আছে, রাখবো সাথে, আমিও তোমাদের সাথে, আমরা ওইখান থেকে লাইভ করব। হ্যাঁ, ওইখান থেকে লাইভ করব, কমেন্ট করব, ঠিক আছে, ওইখান থেকে লাইভ করব। এটা হচ্ছে ব্যাকপার্টটা, দেখো সুন্দর একটা ব্যাকপার্ট, সুন্দর না? খুব সুন্দর একটা কালার ব্লু, সাথে সুন্দর একটা ব্যাকপার্ট, এবং ম্যাটেরিয়ালস তো সুপার কোয়ালিটির ম্যাটেরিয়ালস। এই যে এটা হচ্ছে স্লিপসটা, এবং ফুল স্লিপস করতে পারবেন, এগুলো দিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এই যে সুন্দর না? অনেক বেশি প্রিটি, ঠিক আছে, অনেক বেশি প্রিটি। আপু দামানের কাজ কি এমব্রয়ডারি করা? হ্যাঁ, দামান থেকে শুরু করে পুরাটার কাজ এমব্রয়ডারি। যে এই ছোট ছোট কাজ যেগুলো দেখতে পাচ্ছে না, এটা পুরাটার কাজ এমব্রয়ডারি। এটা হচ্ছে গিয়ে ওশেন ব্লু টাইপের একটা কালার। হ্যাঁ, একদম মালদ্বীপের যে পানির কালারটা থাকে না, মালদ্বীপের পানির কালার একদম। এটা হচ্ছে গিয়ে প্যান্ট, কটনের মধ্যে আপনাদের প্যান্ট আসবে। দামানের যে কাজটা দেখতে পাচ্ছেন, এই যে দামানের এই যে এই কাজটা, এই যে ফ্লাওয়ার গুলো, এগুলো সব এমব্রয়ডারি করা। আচ্ছা এটার, আচ্ছা ওয়া, তাহলে কি হবে আর হেমায়তপুরে গিয়ে? ওইখানে যারা থাকবে ডক্টর নার্স সব পাগল হয়ে যাবে। এক্স্যাক্টলি, পিওরের মধ্যে অল ওভার চিকেন কারি ওয়ার্ক করা, ঠিক আছে। এবং এইটার দোপাট্টার, এই যে দেখেন দোপাট্টার দামানে বসানোর জন্য আপনাদেরকে এই যে এরকম এই প্যান্ট পিসটা একটু ধরো তো, এটা হচ্ছে গিয়ে দোপাট্টার দামানে বসানোর জন্য, ঠিক আছে। দোপাট্টার নিচে বসবে দামানে, এই যে আমি ইটা দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দোপাট্টার দামানে বসানোর জন্য এই প্যানেলটা, ঠিক আছে, খুব আরামদায়ক। হ্যাঁ, সুইসের ড্রেস হচ্ছে খুবই আরামদায়ক এবং খুবই লাক্সারি, খুবই এলিগেন্ট। এই যে দোপাট্টার দামানে এটা বসবে, এবং দোপাট্টার দামানে দুইটা প্যানেল আছে, এই যে এই আরেকটা প্যানেল আছে, এই প্যানেলটা চারো সাইডে ঘের করে বসবে, ঠিক আছে, চারো সাইডে প্যানেলের মতো করে বসবে। ওকে, খুব বিউটিফুল একটা ড্রেস, অনেক সুন্দর। আপনারা কিন্তু চাইলে এটা নেকে যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারবেন, নট নেসেসারি, হ্যাঁ, স্লিপসে ইউজ করতে পারবেন। ওকে, প্রাইস 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 কত বলেন, প্রাইস কত? ছবি নিয়ে নেন যার যার এই ওশেন ব্লু কালারটা পছন্দ হচ্ছে, একদম পুরা মালদ্বীপের পানির যেরকম একটা কালার থাকে না, একদম টোটালি ওই রকম একটা কালার, অনেক বিউটিফুল। হ্যাঁ, অনেক বিউটিফুল একটা কালার এবং অনেক বিউটিফুল একটা কালেকশন। আমরা সবাই একটা করে একটু শেয়ার করে দিব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি একটু বিস্কিট টাইপের একটা কালার, এটাও অনেক সুন্দর আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আপনাদের ভাইয়া খুলতেছে ড্রেসটা, তো আমি দেখতে পাচ্ছি ডোন্ট থিংক ডার্টি, তুমি কেন এরকম করতেছো? তাহলে তুমি তো জিনিসটা এক্সাজারেট করতেছো না? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউন কালারটা, দেখেন ব্রাউনের মধ্যে ওয়াটার প্রিন্ট করা আছে। হ্যাঁ, ব্রাউনের মধ্যে ওয়াটার প্রিন্ট করা আছে, যে দেখেন নেকটা মেঘলা আকাশ। হাই সুইট বিউটিফুল আপু, হ্যালো আহিলা, এইটা হচ্ছে গিয়ে এই যে নেকটা। আপু তোমার পরনে ড্রেসটার দাম কত? 4200। এটা অর্গ্যানজা কালেকশন সাদাবাহারের, এই যে দেখেন খুব বিউটিফুল একটা নেক। হ্যাঁ, খুব বিউটিফুল একটা নেক, এটার কিন্তু নেকের মধ্যে এমব্রয়ডারি করা আলাদা করে, খুবই বিউটিফুল একটা ড্রেস। এই যে দেখেন খুব সুন্দর দামানের এই যে কাজটা দেখতে পাচ্ছেন না, গ্রিন কালারের, তারপর মেজেন্ডা কালারের সুতা দিয়ে কাজ করা, এই জিনিসটা পুরাটা এমব্রয়ডারি করা। এবং এই যে নিচের এই যে পার্টটা ব্ল্যাকের সাথে, এই পার্টটা হচ্ছে গিয়ে শুধু প্রিন্টেড। এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্টটা অনেক সুন্দর মেরুনের সাথে কম্বিনেশন করা, মানে এটা ব্রাউনের সাথে হলেও এটা কিন্তু ডিফারেন্ট টাইপের, খুব সুন্দর একটা ডিফারেন্ট টাইপের। এই যেটা দেখেন স্লিপস বিউটিফুল না, বার্গেন্ডি কালারের আবার একটু মেরুনিশ কম্বিনেশন আছে, সুন্দর একটা কালার। হ্যাঁ, সুন্দর একটা কালার,
আপু তোমার বর্ণের ড্রেসের দাম 4200, আর এইগুলার প্রাইস কিন্তু আমি এখনো বলি নাই। হ্যাঁ এগুলার প্রাইস আমি এখনো বলিনি। এটা হচ্ছে আপনার প্যান্ট পিসটা, দোপাট্টাটা, ওয়াও দোপাট্টা পিওরের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা, সাথে দেখেন কি সুন্দর মাল্টি কালারের একটা পায়ার করা আছে, তাই না? খুব সুন্দর একটা মাল্টি কালারের পায়ার করা আছে, যেটা পরবেন মডেলের মতো কিন্তু এরকম সুন্দরই লাগবে, বুঝতে পারছেন? মডেলের মতো এরকম সুন্দরই লাগবে, এই যে দেখেন বিউটিফুল না, অনেক বিউটিফুল। হ্যাঁ জোহরা বলে কথা, জোহরা সাহাব লাক্সারি কালেকশন। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জোহরা পিঙ্কস, যেটা ছিল না পিঙ্কস এর মতোই, একদম হেভি গর্জিয়াস, খুবই সুন্দর একটা ড্রেস। নার্গিস আফরোজ আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা দেনি মশা অনেক বাড়ছে, আমি বুঝলাম না এত মশা বাড়ে কেন। এমব্রয়ডারি সুইস ওয়াল উইথ এমব্রয়ডারি শিফন দোপাট্টা, ওয়াও। এটা হচ্ছে গিয়ে একটা নেভি ব্লু কালার, দেখেন এটার ছবিটা নেন। এটা হচ্ছে গিয়ে কোড হচ্ছে গিয়ে JH330, ঠিক আছে? এইটার স্ক্রিনশটটা নেন, এটা নেভি ব্লু কালার, ওকে? এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার, ওয়াও সো বিউটিফুল, ও মাই গড, দেখেন না কি সুন্দর একটা লোয়ার পোর্শন। দেখেন এখান থেকে এরকম করে যদি একটু শর্ট প্যাটার্ন করে একটু বানান, তাহলে কি বিউটিফুল লাগবে। একটা রাউন্ড নেক দিয়ে, বোট নেক দিয়ে, খুব সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর, এই যে দেখেন খুব সুন্দর একটা, খুব সুন্দর একটা, এই যে এই ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই যে কপার কালারের কাজটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরাটা, এই যে নিচের এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরাটা এমব্রয়ডারি। নিচের এই যে এই প্যানেলটা শুধু, এই যে এই চিকন প্যানেলটা শুধু প্রিন্টেড, অল ওভার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি, সেলফ প্রিন্ট করা আছে, ঠিক আছে? অল ওভার এমব্রয়ডারি, দেখেন কি বিউটিফুল, সো এলিগেন্ট। হ্যাঁ সো এলিগেন্ট, এই যে এটা দেখেন ব্যাক, কালারফুল একটা ব্যাক পার্ট আছে, সুন্দর সোভার কালারফুল একটা ব্যাক পার্ট আছে। আর এটা দেখেন, এটা হচ্ছে কি আপনাদের স্লিপসটা, সুন্দর একটা স্লিপসও আছে, কালারফুল একটা ব্যাক পার্ট আছে, ওকে? বিউটিফুল না, বিউটিফুল কালেকশন। হ্যাঁ খুব সুন্দর বিউটিফুল কালেকশন, সো এলিগেন্ট, সো সুপার। এটার সাথেও এই যে অনেকগুলা, এই যে নেক লাইনে, নেক লাইনে করতে পারবেন, লাইক দোপাট্টায় বর্ডার করতে পারবেন, ঠিক আছে? খুব সুন্দর, এই যে চারটা প্যানেল আছে। হ্যাঁ এটা কিন্তু একটা প্যানেল, এই যে আরেকটা প্যানেল, এই আরেকটা প্যানেল, আরেকটা প্যানেল, চারটা প্যানেল আছে, একদম খুব সুন্দর, অনেক লং। এই যে এইটা হচ্ছে কি আপনাদের প্যান্ট, কটনের মধ্যে প্যান্ট সুইসের সাথে আছে, এই যে এটা কিন্তু, এটার সাথে হচ্ছে কি আপনাদের লাক্সারি শিফনের একটা দোপাট্টা দেওয়া আছে, দোপাট্টার চারো সাইডে আপনি ই করার জন্য, প্যানেল করার জন্য, এই যে দেখেন দোপাট্টার চারো সাইডে আপনি এই এই কাপড়টা দিয়ে, এই ইটা দিয়ে প্যানেল করে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে দামানের পোর্শনে, দোপাট্টার দামানের পোর্শনে, হ্যাঁ আঁচলের পোর্শনে এই লাক্সারি প্যানেলগুলো বসবে, ঠিক আছে? দুইটা আঁচল, সুন্দর দুইটা আঁচলের মধ্যে দুইটা এমব্রয়ডারি, একদম হেভি এমব্রয়ডারি, যে দেখেন সুন্দর হেভি এমব্রয়ডারি বসবে দোপাট্টা দুই দামানের জন্য। এবং এগুলা থেকে দামানে যখন বসাবেন, এগুলা থেকে কিন্তু অনেকটুকু একটু একটু ফ্লাওয়ার বেঁচে যাবে, হয়তো বা সেগুলো কিন্তু আপনারা স্লিপসের মধ্যে এসে ইউজ করতে পারবেন। হ্যাঁ টেলারকে একটু ওয়াইজলি, টেলারকে দিয়ে ইউজ করবেন এগুলো, বিকজ এই জিনিসগুলো অনেক এক্সক্লুসিভ। হ্যাঁ এই জিনিসগুলো অনেক এক্সক্লুসিভ, সো এই জিনিসগুলোকে ওইভাবে একটু মেনটেন করবেন। ছবি না, ওভাবে একটু মেনটেন করবেন, ছবিটা নাও। আচ্ছা প্রাইসটা এখনই বলে দিই আমি, হ্যাঁ প্রাইসটা এখনই বলে দিই আমি, প্রাইস পড়বে অনলি 3350 টাকা, ছবি নাও, প্রাইস পড়বে 3350 টাকা। যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন। হ্যাঁ
পারভিন আক্তার আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা হচ্ছে ব্লু কালার না, এটা হচ্ছে কি ব্লু কালার, এটার কোড হচ্ছে JH331। হ্যাঁ, এই যে JH331, এই যে এটা হচ্ছে ব্লু কালারটা। ইয়েস, 3350 টাকা, ঠিক আছে, অনলি 3350 টাকা। এটা দেখেন, এটা অনেক সুন্দর, ওয়াও, দিস ইজ সো প্রিটি। মুখটা অনেক সুন্দর করে কাজ করা, অল ওভার স্ট্রাইপের কাজ আছে, ঠিক আছে, অল ওভার স্ট্রাইপ করা আছে, অল ওভার এমব্রয়ডারি করা, হ্যাঁ, অল ওভার ছোট 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 এমব্রয়ডারি করা আছে। বিউটিফুল একটা ড্রেস। এই যে নিচের এই প্যানেলটা হচ্ছে গিয়ে, নিচের এই প্যানেলটা হচ্ছে গিয়ে, নিচের এই প্যানেলটা হচ্ছে গিয়ে প্রিন্টেড। ব্যাকপার্টটা দেখেন, বিউটিফুল একটা ব্যাকপার্ট, এই যে সুন্দর বিউটিফুল কালারফুল একটা ব্যাকপার্ট। আর এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, স্লিপসটা দেখেন জুয়েলারির মতো করে প্রিন্ট করা। তোমার পরাটার প্রাইস কত? আমার পরাটার প্রাইস হচ্ছে 4200 টাকা। এটা হচ্ছে গিয়ে আপনাদের প্যান্ট, একদম কটনের মধ্যে প্যান্ট আসবে, হ্যাঁ, একদম সুন্দর কটনের মধ্যে প্যান্ট আসবে। এই হলো গিয়ে দোপাট্টাটা, সুন্দর একটা দোপাট্টা, খুবই সুন্দর একটা দোপাট্টা, অল ওভার দোপাট্টাতে কাজ করা আছে, লাক্সারি শিফনের মধ্যে অল ওভার দোপাট্টাতে কাজ করা আছে। এই যে দেখেন দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি করা। ফরিদা ইয়াসমিন আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখেন লাক্সারির মধ্যে, হ্যাঁ, লাক্সারি শিফনের মধ্যে অল ওভার দোপাট্টায় কাজ করা, এবং দোপাট্টার দুই সাইডে হেভি এমব্রয়ডারি করা। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3350 টাকা, 3350 টাকা। যার যার লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন। আমারটা হচ্ছে এটা ছবি না, আমারটা হচ্ছে কি সাদাবাহারের, কি আমারটা হচ্ছে সাদাবাহারের, আচ্ছা, এটা একটা গ্রিন কালার, সুন্দর একটা গ্রিন, দেখেন JH335, ঠিক আছে, JH335, এটা হচ্ছে কি একটা গ্রিন কালারের সাথে পাতা পাতা টাইপের একটা গ্রিন থাকে না, একটু লাইট, একটু অলিভ টাইপের, অলিভ টাইপের গ্রিন, হ্যাঁ, অলিভ টাইপের গ্রিন। এই যে দেখেন সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর, খুবই সোবার, ওয়াও, ইটস সো প্রিটি, খুবই সুন্দর, খুবই সোবার একটা ড্রেস, দেখেন খুব প্রিটি করে এমব্রয়ডারি করা, একদম একদম নেক লাইন থেকে শুরু করে নিচের পোর্শন, হ্যাঁ, একদম নেক লাইন থেকে শুরু করে নিচের পোর্শন পুরোটাতে এমব্রয়ডারি করা। এই যে দেখেন বিউটিফুল একটা এমব্রয়ডারি, হ্যাঁ, বিউটিফুল একটা এমব্রয়ডারি, এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা, এই যে খুবই সুন্দর এমব্রয়ডারি করা, নিচের প্যানেলটাও অনেক সুন্দর, অলিভ টাইপের একটা গ্রিন কালার, খুব সোবার এবং খুবই সুন্দর। এটা হচ্ছে ব্যাকপার্ট। এবং ম্যাটেরিয়ালসের কথা কি বলবো, ম্যাটেরিয়ালস তো সুইস ম্যাটেরিয়ালসের মধ্যে আছে, সো সুইস সম্বন্ধে যাদের আইডিয়া নাই তারা এই ড্রেসটা নেবেন, বিকজ মানে এই এই ক্যাটালগ থেকে একটা ড্রেস নেবেন, বিকজ সুইসের ড্রেস এইরকম হেভি এমব্রয়ডারি করা লাক্সারি শিফন দিয়ে তাও আবার জোহরা ব্র্যান্ড থেকে পাওয়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট, হ্যাঁ, পাওয়াটা বেশ ডিফিকাল্ট। এই হলো গিয়ে আপনার প্যান্ট পিস, হ্যাঁ, বিস্কিট কালারের সাথে, ডার্ক একটা বিস্কিট কালারের সাথে প্যান্ট পিসটা আসবে, এই যে বডির যে সুতার এমব্রয়ডারিটা আছে না, এটা দিয়ে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, লাক্সারি শিফনের সাথে দোপাট্টাটা, দোপাট্টাগুলো আসবে লাক্সারি শিফনের সাথে, অনেক সুন্দর লাক্সারি শিফনের সাথে অল ওভার এমব্রয়ডারি করা, হ্যাঁ, অল ওভার এমব্রয়ডারি করা লাক্সারি শিফনের সাথে। প্রাইস হচ্ছে 3350 টাকা, প্রাইস হচ্ছে 3350 টাকা, অল ওভার কিন্তু দোপাট্টাতে এমব্রয়ডারি করা। এটা
সুন্দর স্মৃতি স্মাইল আপু 3350 করে আপু সবগুলা ড্রেস আমি হাতে পেয়েছি এত নাইস ড্রেসগুলো সবাই লাইক করেছে সবাই আপনার সবাইকে আপনার লিংকটা দিয়েছি থ্যাংক ইউ এয়ার রহমান আপু থ্যাংক ইউ সো মাচ আপনি তো অনেক দূর থেকে আমাদের ড্রেস নিতেন এবং ইনফ্যাক্ট আপনি ড্রেস তো শুধু অনলাইনে দেখেই নিতেন আপনি মনে হয় এখন প্রথম দেখতে পাইলেন তাই না যাক মাশাল্লাহ অনেক ভালো এবং সবাইকে অবশ্যই রেকমেন্ড করবেন আমাদের পেজটা অবশ্যই রেকমেন্ড করবেন এটা হচ্ছে গিয়ে JH333 ঠিক আছে JH333 খুব সুন্দর একটা ডিফারেন্ট টাইপের কালার ব্রিক ব্রিক টাইপের একটা কালার হ্যাঁ ব্রিক টাইপের একটা কালার ব্রিক টাইপের একটা কালার এই যে দেখেন এখানের মধ্যে সেলফ প্রিন্ট করাটা তো আপনারা বুঝতেই পারছেন এই যে রাউন্ড একটু রাউন্ড রাউন্ড শেপের যেগুলো সেগুলো হচ্ছে সেলফ প্রিন্ট করা আর এই যে এই ফ্লাওয়ারগুলো ব্লু কালারের যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এমব্রয়ডার্ড হ্যাঁ ব্লু কালারের এই ফ্লাওয়ারগুলো এবং এই যে নিচের যে কাজটা এই যে বিস্কিট কালার একটু অলিভ কালারের সুতা দিয়ে যে কাজটা গোল্ডেন কালারের সুতা দিয়ে যে কাজটা করা এটা পুরাটাই হচ্ছে গিয়ে এমব্রয়ডার্ড নিচের এই যে শুধু এই পোর্শনটুকু এইখান থেকে শুরু করে ব্লু এর পোর্শনটুকু এই পোর্শনটুকু শুধু প্রিন্টেড বাদ বাকি পুরাটাই একদম এমব্রয়ডার্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ঠিক আছে সুন্দর একটা ব্রিকের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন করে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে গিয়ে আপনাদের স্লিপসটা আপু সব মিস করে ফেলাম আপু তোমার পরার ড্রেসটার দাম কত আমার পরার ড্রেসটার দাম হচ্ছে কি আপু 4200 ঠিক আছে আমি আরও একটা সাদাবাহার দেখিয়েছি একদম সবার প্রথমে ঠিক আছে ওইটা হচ্ছে পিওরের দোপাট্টা দিয়ে হ্যাঁ ওইটা প্রাইস হচ্ছে 4300 টাকা দেখেন অল ওভার কাজ করা এই যে প্যান্ট ঠিক আছে এই হচ্ছে কি আপনাদের প্যান্ট ওয়াও দোপাট্টাটা তো এত সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে ওয়াও সুন্দর একটা দোপাট্টা দেখেন অল ওভার এমব্রয়ডারি করা খুব সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে অল ওভার এমব্রয়ডারি করা খুব বিউটিফুল একটা দোপাট্টা প্রাইস তো অনেক রিজনেবল অনলি প্রাইসটা অনেক রিজনেবল অনলি 3350 টাকা তাই 3350 টাকা দেখেন এটা হচ্ছে গিয়ে JH329 এটা হচ্ছে স্কিন কালারের সাথে ঠিক আছে এটা হচ্ছে স্কিন কালারের সাথে জোহরা একটা জিনিস অনেক ভালো সব ধরনের কালার থাকে সো সবাই নিতে পারে অনেকেই লাইট কালার পছন্দ করেন সো নাইস এটা দেখেন ইয়েলোর একটা মানে এটা হচ্ছে কি একদম ডিজাইনার ড্রেসের মতন হ্যাঁ পুরাটাতে ওয়াটার প্রিন্ট করা এই যে নেকটা দেখেন খুব সুন্দর করে মাস্টার্ড ইয়েলো আর একদম অলিভ কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা এই যে দেখেন পুরাটা পরলে এত সুন্দর লাগবে এই নেকলাইনের মধ্যে পুরাটার মধ্যে একদম পার্লস করে নেবেন হাতাতে একটু বাটনস টাটনস করে নেবেন সুন্দর করে ফিল করে নেবেন ওকে খুব প্রিটি লাগবে অর্গানজার কাপড় কিনে একটু কুচি 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 বলে না ওইরকম কুচি কুচি দিয়ে নেবেন এই দেখেন পুরাটা অনেক বিউটিফুল এই যে নিচের স্ট্রাইপটা দেখেন খুব সুন্দর এই হলো কি আপনাদের ব্যাক পার্টটা দেখেন কালারফুল কি সুন্দর কালারফুল একটা ব্যাক পার্ট খুব সুন্দর কালারফুল একটা ব্যাক পার্ট হ্যাঁ অনেক সুন্দর কালারফুল একটা ব্যাক পার্ট ব্ল্যাকের সাথে একদম বিউটিফুল একটা ব্যাক পার্ট এই যেটা দেখেন স্লিপসটা স্লিপসটা খুব সুন্দর কালারফুল তাই না খুবই প্রিটি হ্যাঁ খুবই প্রিটি এগুলো যখন পরবেন একদম এটা খুব সুন্দর স্কিন কালারের সাথে এটার দোপাট্টাটাও অনেক হেভি করে করা ম্যান এটার দোপাট্টাও অনেক সুন্দর এই যে এটার দোপাট্টার জন্যও কিন্তু এই যে এই প্যানেলসগুলো দেওয়া আছে হ্যাঁ দোপাট্টার জন্য এই প্যানেলসগুলো দেওয়া আছে এখানে চারটা প্যানেলস আছে আপনারা দোপাট্টা চারও সাইডে বসাবেন এই প্যানেলসগুলো ওকে
এই যে দোপাট্টাটা অল ওভার ওয়াও সুন্দর না লাক্সারি শিফনের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা এবং এই যে এই এমব্রয়ডারির পাশ দিয়ে এই প্যানেলগুলো বসাবেন ঠিক আছে এবং দামানের জন্য বড় একটা প্যানেল আছে এই যে দেখেন না ওই যে দামানের নিচে দেওয়ার জন্য বড় এই প্যানেলটা আছে হ্যাঁ এটা দামানের নিচে দিবেন দোপাট্টার নিচের আঁচল সাইডে দিবেন ঠিক আছে কি সুন্দর দেখেন এত প্রিটি লাগবে এত প্রিটি লাগবে প্রাইস হচ্ছে অনলি হ্যাঁ আঁচলে দেওয়ার জন্য এই যে দেখেন দেখেন আমি এই যে এখানে ক্যাটালগে দেখিয়ে দিই এই যে আঁচলে দেওয়ার জন্য সুন্দর এই যে চারো সাইডে পার করার জন্য প্রাইস পড়বে অনলি 3350 টাকা এই ড্রেস কি আমি 3350 টাকা আমি জানি না এই ড্রেসগুলো এত সুন্দর 3350 টাকায় কেমনে বলেন তো এই যে এইটা হচ্ছে গিয়ে একদম ডিপ টাইপের একটা ব্লু এর সাথে হ্যাঁ পিকক ব্লু না গ্রিন 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 টাইপের একটা কালার হ্যাঁ টিল গ্রিন টাইপের একটা কালার এই যে JH328 এটার স্ক্রিনশটটা নিয়ে রাখেন আমি এখন ড্রেসটা দেখাই সুন্দর একটা ড্রেস এইটা যদি ওই ব্র্যান্ডের নাম মেনশন করা যাবে এটা যদি অমুক একটা দোকানের ড্রেস হতো তাহলে এটা মিনিমাম ওদের নর্মাল কটন লন কটনের ড্রেসগুলো চারের উপরে থাকে যেটাতে কোনো কাজ থাকে না এরকম একটা কাজের ড্রেস হইলে ওদের 7-8 হাজার টাকার উপরে হইত এই যে দেখেন নিচের প্যানেলটা দেখেন কি সুন্দর একটা 4000 টাকায় আসে হ্যাঁ 4000-4500 টাকায় আসে না 50% ডিসকাউন্ট যখন দেয় এই যে এটা হচ্ছে নিচে পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে কি নিচের এমব্রয়ডারড পোর্শনটা দেখেন কি সুন্দর ভাইব্রেন্ট কালারফুল ড্রেস আপনার পরাটার কালার হবে না একটাই কালার সুন্দর না অনেক সুন্দর এই যে এটা নিচের পোর্শনটা দেখেন অনেক বিউটিফুল একটা ড্রেস এই যে এটা এটা নিয়ে তো কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো কিছুই নাই ঠিক আছে এটা শুধু জাস্ট দেখাই দিব কার কপালে আছে কে জানে কারা কারা পাবেন এই ড্রেসগুলো জানি না আমি এই যে দেখেন জাস্ট টু গুড হ্যাঁ বলে না টু গুড এরকম ব্যাপার হ্যাঁ এই যে কটনের মধ্যে প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট হ্যাঁ খুব সুন্দর কটনটা অনেক গ্লসি টাইপের একটা কটন বিউটিফুল একটা পিসের সাথে বিউটিফুল একটা দোপাট্টা সুন্দর বিউটিফুল একটা দোপাট্টা অল ওভার এমব্রয়ডারি করা ঠিক আছে খুবই সুন্দর বিউটিফুল একটা পিস বিউটিফুল একটা দোপাট্টার সাথে অল ওভার এমব্রয়ডারি করা আছে প্রাইস পড়বে 3350 টাকা দোপাট্টা কিন্তু অল ওভার কাজ করা দোপাট্টার দুই সাইডে দুই রকমের প্যানেলস ওয়াও এটা তো আরো সুন্দর কালার বার্গেন্ডি কালার এটা হচ্ছে গিয়ে বার্গেন্ডি পার্পলিশ বার্গেন্ডি টাইপের একটা কালার এটার কোড হচ্ছে JH334 ঠিক আছে এই যে সুন্দর একটা কালার ওয়াও এটা পার্পল টাইপের একটা কালার ঠিক আছে খুব সুন্দর একটা পার্পল টাইপের একটা কালার এই যে দেখেন নেকটা অনেক সুন্দর করে একদম পুরো লং ওয়েতে এমব্রয়ডারি করা একদম পুরো লং ওয়েতে গোল্ডেন বিস্কিট টাইপের একটা কালারের সাথে পুরোটা লং ওয়েতে এমব্রয়ডারি করা এই যে নিচে পোর্শনটা এটা হচ্ছে গিয়ে নিচের কি বলে গ্রিন কালারের একটা প্যানেল আছে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ঠিক আছে অনেক কিন্তু অনেক কাপড় আছে প্লাস 70+ বডি হবে এই যে স্লিপসটা কালারফুল একটা স্লিপস স্লিপসগুলো দিয়ে আপনারা ফুল স্লিপস বানাতে পারবেন এগুলো যে স্লিপস সেগুলো দিয়ে একদম ফুল স্লিপস বানাতে পারবেন এবং লং ওয়েতে এটা এমব্রয়ডারিটা করা এই যে এটা হচ্ছে কি এটা প্যান্ট পিসটা খুব সুন্দর একটা প্যান্ট পিস ব্লু এর সাথে কম্বিনেশন করা
ব্যাকপার্টটা ব্লু এর সাথে দিয়েছে, দোপাট্টাটাও দেখেন খুব সুন্দর একটা ব্লু এর সাথে কম্বিনেশন করা। এই যে অল ওভার একদম এমব্রয়ডারি, সুন্দর নাইস একটা ড্রেস। হ্যাঁ, খুব সুন্দর নাইস একটা ড্রেস। এখনই ইনবক্স করে ফেলেন শাকির আজাদ আপু, এখনই ইনবক্স করে ফেলেন। প্রাইস হচ্ছে 3350। হ্যাঁ, এখনই ইনবক্স করে ফেলেন, জাস্ট এখনই। ওকে, খুবই বিউটিফুল একটা পিস, প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, না বলি তো আমি এতক্ষণ ধরে লাইভ করি না। ওকে, কি তো আজকে মনে হয় না আমি আর কোনো লাইভ করব, কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে। হ্যাঁ, কালকে আপনাদের সাথে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, টেক কেয়ার। সবাইকে আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সবগুলো এত এত সুন্দর, সবগুলাই নিতে ইচ্ছা করছে, যে কোনো একটা অবশ্যই নিয়ে নেবেন। হ্যাঁ আপু, সিটিজিতে ক্যাশ অন ডেলিভারি হবে? হ্যাঁ, সিটিজিতে ক্যাশ অন ডেলিভারি হবে। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।